একটা কবিতা পড়ার জন্য অনুরোধ জানানো হয়েছে। আবার সেই রকম প্রিপারেশন নিয়ে আমি আসিনি, স্কুল চালাতে চালাতেই চলে এসেছি। একটু করে দিচ্ছি, আপনারা একটু ধৈর্য নিয়ে শুনবেন। এটা খেলার মাঠ, শিশুরা রয়েছে। এটি একটি কাল্পনিক কবিতা, অনেকেই শুনেছেন হয়তো। মেঘ বালিকার জন্য রূপকথা, জয় গোস্বামীর লেখা। আমি যখন ছোট ছিলাম খেলতে যেতাম মেঘের দলে। একদিন এক মেঘ বালিকা প্রশ্ন করলো কৌতূহলে, এই ছেলেটা নাম কি রে তোর? আমি বললাম পুষ্পাঙ্গর। মেঘ বালিকা এগিয়ে আগে, মিথ্যে কথা, নাম কি আমার গল্প বলো? আমি বললাম নিশ্চয়ই হয়, আগে আমার গল্প শোনো। সে বলল শুনবো না, সেই তো রানী, সেই তো রাজা, সেই তো একই ধান বলুয়া, সেই তো একই রাজা কুমার পক্ষীরাজি। শুনবো না ওসব বাজু। আমি বললাম তোমার জন্য নতুন করে লিখতে পারে। সে বলল সত্যি লিখি? বেশ তাহলে মস্ত করে লিখতে হবে, মনে থাকবে লিখে কিন্তু আমায় তুমি। আমি বললাম তোমার জন্য লিখতে পারি এক পৃথিবী। লিখতে লিখতে লেখা যখন সবে মাত্র দু চার পাতা, হঠাৎ তখন ভূত চাপলো আমার মাথায়। খুঁজতে খুঁজতে চলে গেলাম ছোটবেলার মেঘের মাঠে, গিয়ে দেখি চেনা মুক্ত একটি ওরে গিয়ে তল্লাকে। একজনকে মনে হলো ওর মধ্যে অন্যরকম। এগিয়ে গিয়ে বলি তাকে, তুমি কি সেই মেঘ বালিকা? তুমি কি সে? সে বলল মনে তুমি আমারও সব মনে তুমি। আমি বললাম তুমি আমায় লেখার কথা বলেছিলে। সে বলল সঙ্গে আছে, ভাসিয়ে দাও গায়ের ঝিলে। আর হ্যাঁ শোনো, এখন আমি মেঘ তৈয়ার, সবাই এখন বৃষ্টি বলে ডাকে আমায়। বলে এই কথাটা এক পশলায় চুল থেকে নখ আমায় পুরো ভিজিয়ে দিয়ে সঙ্গে নিয়ে মিলিয়ে গেল খরস্রোতায়, মিলিয়ে গেল দূরে কোথায়, দূরে দূরে বৃষ্টি বলে ডাকে আমায়, বৃষ্টি বলে ডাকে আমায়। আপন মনে বলতে বলতে আমি কেবল বসে রইলাম ভিজে একসা কাপড় জামায়, গাছের তলায় বসে রইলাম। বৃষ্টি নাকি মেঘের জন্য? এমন সময় অন্য একটি বৃষ্টি আমায় চিত্ত করে বলল, তাতে মন খারাপের কি হয়েছে? যাও ফিরে যাও, লেখো আবার, এখন পুরো বর্ষা চলছে, তাই আমরা সবাই এখন নানান দেশে ভীষণ ব্যস্ত। তুমিও যাও, মন দাও গে তোমার কাছে, বর্ষা থেকে ফিরে আমরা নিজেই যাব তোমার কাছে। এক পৃথিবী লিখবো আমি, এক পৃথিবী লিখবো বলে ঘর ছেড়ে সেই বেরিয়ে গেলাম, ঘর ছেড়ে সেই ঘর বাঁধলাম গহন বলে। সঙ্গে শুধু কাগজ কলম, একাই থাকবো, একাই থাকবো, ফুটিয়ে খাবো দু এক মুঠো ধুলো বালি। যখন যারা আসবে মনে তাদের লিখব, লিখেই যাব। এক পৃথিবীর একশো রকম স্বপ্ন দেখার সাধ্য আছে যেরূপ কথার, সেরূপ কথা আমার ঘাড় গুজে দিন লিখতে লিখতে, ঘাড় গুজে রাত লিখতে লিখতে, মুছেছে দিন মুছেছে রাত, যখন আমার লেখবার হাত অসার হলো মনে পড়লো শালিকি তারিখ বছর কি মাস, সেসব হিসেব আর ধরিনি। লেখার দিকে তাকিয়ে দেখি এক পৃথিবী লিখব বলে একটা খাতা শেষ করি। সঙ্গে সঙ্গে ছমছমিয়ে বৃষ্টি এলো খাতার উপর,
আজীবনের লেখার উপর বৃষ্টি এলো এই অরণ্যে, বাইরে তখন গাছের নিচে যাচ্ছে মন্দ আনন্দিত, এ গাছ ও গাছ উঠছে পাখি বলছে পাখি, এই অরণ্যে কবির জন্যে আমরা থাকি, কবির জন্যে আমরা কোথাও, আমরা কোথাও, আমরা কোথাও। কবি তখন বুকির থেকে তাকিয়ে আছে অনেক দূরে, মাঠের পরে, বনের পরে, নদীর পরে, সেই যেখানে সারা জীবন বৃষ্টি পড়ে, বৃষ্টি পড়ে, সেই যেখানে কেউ যায়নি, কেউ যায় না কোনো দিনই, আজ সে কবি দেখতে পাচ্ছে সেই দেশে সেই ঝর্ণাটা, মেঘ হরিণী কিশোর বেলার সেই হরিণী। নমস্কার, ধন্যবাদ। সমস্ত বসার আগে দেখবার সঙ্গে আমরাও কিছুটা মেঘের দেশে ঘুরে এলাম। সাবস্ক্রাইব করুন AB24 নিউজ চ্যানেলটিকে, অবশ্যই বেল আইকনটিকে প্রেস করুন, সবার আগে তাজা খবরের আপডেট পেতে লাইক করুন, শেয়ার করুন এবং দেখতে থাকুন AB24 নিউজ।